াইকুম আসসালাম আহমতুল্লাহ হি অবরাকাত যে আমাদের সম্মানিত বোন জানতে চেয়েছেন ফেসবুকে মেরা দিন প্রচার করতে পারবে কি না আলহামদুলিল্লাহ জি সম্মানিত বোন ফেসবুকে মেয়েরা ইসলাম প্রচার করতে পারবে কিনা এর আগে আমাদেরকে বিষয়ে জানতে হবে বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে ফেসবুক টুইটার কত ধরনের মিডিয়া রয়েছে তার মধ্যে এটাও একটা কিন্তু এই ক্ষেত্রে মেয়েদের আসার আগে অবশ্যই জিনিসটা দেখতে হবে যে ফেসবুকটা সত্যিকারী কি ইসলাম প্রচারের কাজে ব্যবহার হতেছে যদি সত্যিকার এক ক্লাসের সাথে আল্লাহকে ভয় করে যদি সেই অনুযায়ী যদি সে ফেসবুক ব্যবহার করে তাহলে তাতে কোনো অসুবিধা নাই তবে সেখানে ছেলেদেরকে যেন এক না করা হয় তার কারণ যখনই ছেলে এবং মেয়ে একা একই হয় সেখানে তৃতীয় একজন থাকে যাকে আমরা শয়তান বলে থাকি আর শয়তানের কাজই হলো মানুষকে বাস দেওয়া বিভ্রান্ত করা সঠিক রাস্তা থেকে সরিয়ে নেওয়া তাই এ বিষয়ে বিশেষ করে মহিলাদের ফেসবুকের মাধ্যমে ইসলাম প্রচার করা থেকে দূরে থাকাটাই ভালো ফেসবুক হোক বা অন্য কোনো মিডিয়াই হোক না কেন এ সমস্ত মিডিয়া থেকে মহিলাদেরকে বিশেষ করে আমি এটাই বলবো এটা আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল জিনিস সেটা হলো এই মহিলাদেরকে যত দূরে সরে থাকা যায় ফেসবুকে কারণ ফেসবুক হচ্ছে ওপেন জিনিস সেখানে ভালো মন্দ উভয়টাই এসে থাকে তাই বিশেষ করে ফেসবুক থেকে মহিলাদের বিরত থাকাটাই ভালো তবে যদি সে মনে করে আল্লাহকে ভয় করে এখলাসের সাথে যে আমরা শুধু ফেসবুকের মাধ্যমে ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু করব না সেই ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না যদি তারা চায় যদি তারা চায় তবে ক্ষেত্রে পুরুষরাই হলো যথেষ্ট দিন ইসলাম যেহেতু মেয়েদের লেখাপড়া করার ব্যাপারেও সতর্ক অবলম্বন করা ব্যাপারে ওলামা একরামগন হাফরান এবং হাদিস থেকে অজসিওত করে থাকেন তাই আমি মনে করি যে বিষয়ে মহিলাদের সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকা যায় আমি মনে করি এই হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি এগুলোই তাদের জন্য যথেষ্ট শেখা শেখির জন্য কিন্তু তারা যদি তবলিগের কাজ করতে চায় কোনো অসুবিধা নাই তবে বিষয়ে সতর্ক থাকাটাই ভালো যেহেতু মহিলাদের অন্তর হচ্ছে নরম এবং খুব তাড়াতাড়ি শয়তান মহিলাদেরকে গ্রাস করতে পারে এবং পথ ভরস্ত করতে পারে আর কোনো মহিলা ছেলে এবং মেয়ে যখন উভয়ে একত্রিত কাজ করবে তারা এই কাজে ফেঁসে যাতে বা রাস্তা থেকে সঠিক রাস্তা থেকে অন্যায়ের কাজে যেতে কোনো অসুবিধা হয় না যেহেতু শয়তান খুব তাড়াতাড়ি মহিলাদেরকে গ্রাস করে থাকে তাই আমি বলবো যে স্বরূপ যে মহিলারা ফেসবুক থেকে দূরে থাকাটাই হচ্ছে উত্তম দূরে থাকাটাই হচ্ছে উত্তম তবে যদি তারা সতর্কর সাথে হুঁশিয়ারির সাথে এবং আল্লাহকে ভয় করে যদি কাজ করতে চায় এবং শুধু মহিলাদের মহলে তাহলে কোনো অসুবিধা নাই শুধু মহিলাদের মহলে যদি এই কাজ সীমাবদ্ধ রাখতে পারে তাতে কোনো অসুবিধা নাই তবে যত দূরে থাকা যায় ততই ভালো বাকি আল্লাহ আলম সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি